হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি আমরা দারুন দারুন খাবার, সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে আমরা ফুড চ্যালেঞ্জ করব, বাঙাল ভার্সেস গোটি, ঠিক আছে? বাঙাল ভার্সেস গোটি। তো এইটা হচ্ছে এগ কারি, এখানে নিয়ে নিয়েছি ভাত, গন্ধরাজ লেবু, আমার যদিও গরম ভাতের সাথে খাই না তাও নিয়েছি, সালাদ, লঙ্কাটা দেখেছ ঝাঁঝালো, পেঁয়াজ ঝাঁঝালো, এদিকে চিকেন, বাবু তুমি চিকেন কষা, চিকেন কষা, ওয়াও। আজকে বাঙাল ভার্সেস ঘটির খাওয়া হচ্ছে, দেখি আজকে কে জেতে, বাঙাল জেতে না ঘটি জেতে। তো আমরা মোটামুটি খাওয়া স্টার্ট করছি, চলো তাহলে স্টার্ট করে দিই খাওয়া। চিয়ার্স। চিয়ার্স। আজকে কিন্তু কম্পিটিশন আছে, কে জিতবে আজকে শাস্তি হবে, যে হারবে আজকে শাস্তি হবে, আজকে আর কোনো ওইসব নেই, চলো খাই। এবারে খাচ্ছি ঘটি, রাধে কম খায় বেশি, দারুন হয়েছে বাঙাল। থ্যাংক ইউ ঘটি, আজ আর কোনো কথা নেই, আজকে শুধু খাওয়া, অসাধারণ ডিমের কারি, এক কারি এক, আমরা বাঙালিরা কিন্তু একই বলি, আমরা এখন স্টাইল করে আর বলি না, এক কারি। টেস্টি। চিকেন ফিকেন ডিম ফিম খেয়ে ডাইজিন খেয়ে নেব, ঠিক আছে? কি হেভি লাগছে খেতে, রান্নার কাজ খুব ভালো আছে। চিকেন লেগ পিস, দারুন
দারুণ রান্না হচ্ছে। খেয়ে গেছিস, কথাই বলছিস না। আজকে বাঙাল ভেবেছি আমি ফার্স্ট হবই। ঘটি আজকে তোকে দেখ আমি কি করি যদি তুই হারিস, আর আমি হারলে তুই ভাব আজকেই শাস্তি হবে, আজকে তো আজকেই শাস্তি হবে। ভাত নে, চিকেনটা খাই। চিকেন লেগ পিস, একজনের পাক কিন্তু খুব নষ্ট করছে, সে নষ্ট করে কষ্ট করে খাবি না, কিন্তু ঘটি কিন্তু পাকের মধ্যে সব রেখে দিয়েছে। মোটামুটি শেষের দিকে রস কম আছে, তোকে মারবো। হম
ঘুটি এখন খাওয়া শেষ হয়নি বাঙালের দাঁড়া বাংলা ঘুটি এত বড় চিকেন কত বড় লং হয়ে যাচ্ছে মোটামুটি প্লেট পরিষ্কার দাঁড়া ঘটি অল ডান বাঙালির এখনো মাংস শেষ হয়নি তাহলে আমি উইনার কোন হচ্ছে খাই প্রত্যেকবার আমি হেরে যাচ্ছি প্রত্যেকটা বার এরপরের দিন তাহলে কি করতে হবে আজকেই করতে হবে কি করতে হবে কি কি ভাব আমি তোকে দেবো আমি হেরেছি তুই আমাকে আধার টাকা দিবি কি মানেটা কি হাজার টাকা আমি এত কিছু খেয়ে উদ্ধার করলাম আমি ওকে দেবো হাজার টাকা এনিওয়েজ রান্নাটা ভীষণ ভালো হয়েছিল রান্নাটা আজকে বাঙালি করেছে বাঙালির রান্না সবসময় ভালো হয় বাঙাল ঘটি ঝগড়া ছেড়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার আমাদের যেটা বলার ও পুরো খাওয়াটা কমপ্লিট করে নিক তো আমাদের খাওয়া হয়ে গেছে হয়ে গেছে ঘটি জিতে গেছে বাঙাল হেরে গেছে ঠিক আছে এটা কিন্তু উচিত হয়নি হ্যাঁ আমি সন্ধ্যা থেকে এত খাটলাম বাঙাল রান্না করছে ভালো কিন্তু খেতে পাচ্ছি না আর ঘটিদের স্বভাব খাওয়া ও রান্না করছে আমি খাচ্ছি তো আজকে ও হেরে গেছে ওর শাস্তিটা কি দেওয়া হবে তাহলে আমি ডিসাইড করি ওকে আজকে কি শাস্তি দেওয়া যায় চলো লেবু নিয়ে আসো শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন ওটাকে আমি মিক্স করে দেবো ওটা তোমাকে খেতে হবে এতটাই ঝাল যাওয়া হবে চলো নিয়ে আসো ওর মতন বন্ধু থাকলে আমার আর পুত্র দরকার নেই রে এগুলো পরিষ্কার করে নিয়ে যাও হেরে গেলে তো করতেই হবে তো এবার আমি ওকে শাস্তিটা দিই তারপরে পরের কথা হচ্ছে এখনো চিবিয়ে যাচ্ছে হাড় চিবিয়ে যাচ্ছে হ্যালো গাইস চলে এসেছি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবারে চলে এসছে পানিশমেন্ট তো এই চলে এসছে গ্লাস লেবু নুন লঙ্কা আমাকে কেউ ডাকছে মানে ডাকছে আচ্ছা এটা করে নেওয়ার পর তুই যাস ঠিক আছে বাড়িতে গৃহস্থ বাড়িতে এসে বৌদি 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 করে ডাকছে ঠিক আছে এখন শুরু হচ্ছে এখন যে ডাকছে এটা পরে তারপরে গিয়ে মাটিতে পড়বে না একটু লেবুর রস মাটিতে পড়বে না সব যাবে মারও একটা মাটিতে পড়বে না একটা কাপ পুরো গ্লাসটাতে ভরে লেবুর রস হচ্ছে আমি এতটা খেয়েছি এখনই কোল্ড ড্রিঙ্কস তোর শরীরে কি মায়া দেয়া বলে সব চলে যাচ্ছে আমি এবারে পানিশমেন্ট তোর দাঁড়া না তুই তো আমাকে লেবু খাওয়াচ্ছিস পানিশমেন্ট তোকে আমি দেবো দাঁড়া খাওয়াতে আমি রাজা কিন্তু সব খাওয়াতে কিন্তু আমি জিতে যাচ্ছি আচ্ছা মোটামুটি সব লেবুর রস নিংড়ে নিয়েছি এবারে আমি দেবো এতে লঙ্কা একটু কাছে নিয়ে এই যে লেবুর রস সব নিংড়ে নিয়েছি আমি এবার এতে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপরে আমি দেব নুন ঠিক না বেশি করে নুন দিই ঘেঁটে দিই
কি নির্মম অত্যাচার, ঘেটে দিয়েছি নুন লঙ্কা, কিন্তু লাল হয়ে গেছে, এটা তো লাল হয়ে গেছে, মো আমের প্রতিশোধ আমি নেবই নেব, পরের চ্যালেঞ্জে দেখো আমি পুরো খাচ্ছি, মানে লেভেলটা ওঠাইনি মানুষজন। ওফ, এত টাইম নেওয়া যাবে না, এটা কেমন টেস্ট হয়েছে, মানে লেবু নুন লঙ্কা তো, সেটা আমি ওয়েট করছি মুখটা খাওয়ার পর মুখটা কেমন হবে সেটা দেখার জন্য। বাঙালরা না কখনো ভয় পায় না লঙ্কা খেতে, কিন্তু এটা তো মুখটা না পরে হবে কি আগে খাওয়া শুরু কর। বাঙালা টাইমটা একটু পাস করছিস, এরকম করছিস কেন তুই আমার সাথে? প্যারিসে গেছিলাম, বেশি টাকা আমার কাছে ছিল না, এত শপিং করেছি লাস্টে লোকের কাছ থেকে চেয়ে চিনতে আমি এই গ্লাসটা কিনে নিয়ে এসেছি। এই গ্লাসটা কিনে নিয়ে আসা আমার কাছে বিপদ হয়ে গেছে, প্যারিস থেকে আরো অনেক কিছু এনেছি তোকে দেখাবো, বাথরুমের মগ, বাথরুমের বালতি, দেখ দেখেছো শত্রু, এটা তো শত্রু, বন্ধু নয় শত্রু, এটা সেই শর্ট না ওটা কি শর্ট কেমন হয়ে গেছে আজকে তা হেরে যাওয়ার ওর পানিশমেন্ট হয়ে গেছে, এবারে চলো তাহলে আজকে এখানেই শেষ করি। গলাটা জ্বলে যাচ্ছে আমার, জল খা জল খেয়ে নে, আজকে জল খাবো না, শরীর অসুস্থ হয়ে যাবে তাই তো, এটা খেয়ে হজম করে নে মোটামুটি, কালকে সকালে বাথরুমে কি করে আমাকে জানাবি, আর তোকে তোকে দেখে দেখাবো, তোকে দেখে দেখাবো কি হচ্ছে, ওটাই বাকি আছে। আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ঘন্টাটা অবশ্যই বাজাতে হবে, বাজিয়ে দিও ঠিক আছে, ঘন্টা বাজাতে যদি তারা ওস্তাদ তারা ঘন্টাটা আগে বাজিয়ে দিও, হ্যাঁ ঠিক আছে, তো মন্দিরের ঘন্টা ভেবে একদম। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ, আর কিছু বলার আছে না? কিছু বলার নেই, তোমরা সবাই সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাঁ অবভিয়াসলি ভুলে যেও না কিন্তু সাবস্ক্রাইব করতে, লাইক করতে, আর পরের দিনের শাস্তিটা কিন্তু আমার রেডি আছে এখনই, ওকে যা করবো না নাকানি, যদি জলে না ফেলেছি, আমার নাম মুক্তা দাস না, বাঙালো আচ্ছা না, ঘটি, চলো ঠিক আছে, বাই সবাইকে, গুড নাইট, বাই।